গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম, কথা বলবো তার সাথে। মোহন, নির্বাচনী প্রচারণার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? চৈতি সকাল থেকে কিন্তু আমরা গাজীপুর সিটি কর্পোরেশনে আছি। আমরা এদিক থেকে কিন্তু বিভিন্ন মেয়র যারা পদপ্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু অভিযোগ বা অভিযোগ খণ্ডন বিষয়গুলো করছিলেন না। আজমতুল্লাহ খান নৌকার প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন রয়েছে, তারা কিন্তু একে অপরের প্রতি যে দোষারোপ বা কথাবার্তা বলছিলেন সেগুলো কিন্তু আপনার মাধ্যমে জানাতে পেরেছি। এখন কিন্তু আমরা বাকি যারা মেয়র প্রার্থী রয়েছে তাদেরকেও আমরা দেখেছি জনসংযোগ করতে বা ভোট চাইতে। আমরা আমাদের সঙ্গে একজন মেয়র প্রার্থী রয়েছেন, এই স্বতন্ত্র প্রার্থী বিএনপি পরিবারের সন্তান যিনি সরকার শাহানুর ইসলাম, আমরা তার থেকে জানবো যে তার আসলে কেমন জনসংযোগ চলছে। সরকার শাহানুর ইসলাম, আপনার নির্বাচনকে সামনে রেখে জনসংযোগটা কেমন চলছে বা কীভাবে আপনি কতটুকু স্বাধীনভাবে বাধাবিহীনভাবে জনসংযোগ করতে পারছেন? দেখেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে, কারণ তারা সার্বক্ষণিক আমাদেরকে আমাদের সাথে আছেন এবং অন্ততপক্ষে আমার এইটুকু আস্থা সাংবাদিকদের প্রতি আছে যে কোনো সমস্যা হলে আপনাদেরকে সাথে সাথে আমরা বলতে পারছি। এবং কিছু সংক্ষিপ্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেটা কিন্তু আমরা আমলে নিচ্ছি না। আমরা চাচ্ছি 25 তারিখ পর্যন্ত যেন লেভেল প্লেয়িং ফিল্ডটা ঠিক থাকে এবং নির্বাচন কমিশনার যেইভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের উপর এবার আস্থা রেখে দেখেন, এটা আমাদের জন্য একটা বিশাল বড় টেস্ট কেস। আমি চাচ্ছি নির্বাচনের প্রতি মানুষের যেন আস্থা ফিরে আসে। সেই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা যেগুলো দুর্ঘটনা ঘটছে সেগুলোকে আমরা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত কি লেভেল প্লেয়িং ফিল্ডে আপনি প্রচারণা চালাতে পারছেন? নৌকার প্রার্থী যেরকম অগ্রাধিকার পাচ্ছে আপনি কি সেটা পাচ্ছেন? দেখেন, এই বিষয়টা বলা বাহুল্য যে নৌকার প্রার্থী নিঃসন্দেহে সরকারের দলীয় সমর্থিত প্রার্থী, তার ক্ষেত্রে যতটা, যেমন ওই দিন আপনারা দেখেছেন শালনা থেকে শুরু করে বেশ কয়েকজন তারা রাস্তা অবরোধ করে মিটিং মিছিল করছে, সেই সমান সুযোগ সুবিধা তো আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু নির্বাচন কমিশনারের কাছে আপনাদের মাধ্যমেই এই কথাগুলো বারবার তুলে ধরছি, কিন্তু নির্বাচন কমিশনার অন্তত পক্ষে আমাদেরকে আশ্বস্ত করেছে 25 তারিখে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনার বলেছে যদি সুষ্ঠু নির্বাচন আমরা না করতে পারি বা যদি এরকম ঘটনা ঘটে তাৎক্ষণিক আমরা নির্বাচনটা বন্ধ করে দিব। আপনার প্রচারণা কেমন করছেন বা ভোটে কী রেজাল্ট আশা করছেন? দেখেন, আমি এইখানে আমাদের প্রথম থেকে বলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন থেকে শুরু করে গাজীপুর জেলা আমাদের জাতীয়তাবাদী শক্তির বড় একটা ঘাঁটি। এইখানে আমাদের সাথে যারা আছে জাতীয়তাবাদী শক্তি মানুষগুলো আছে এবং সাধারণ মানুষ যেটা যারা আজকে সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে, সাধারণ মানুষ এবং জাতীয়তাবাদী শক্তি মানুষ এক হয়েছে এবং তারা যেহেতু আমার সাথে আছে এবং আমি পুরোপুরি আশাবাদী এবং মানুষকে নিয়ে আমি ব্যাপক সমর্থন পাচ্ছি আজকে পর্যন্ত। ধন্যবাদ শাহানুর। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু মেয়র প্রার্থীদের পাশাপাশি কমিশনাররাও তাদের যে কাউন্সিলররা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। চৈতি, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। মোহন, ধন্যবাদ আপনাকে।